বাংলাদেশ ও ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ। ১৯৭১ সালের পর বঙ্গবন্ধুর ব্রিটেন সফরের মাধ্যমে যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠে তা এখনো অটুট রয়েছে। ব্রিটিশ হাউস অব লর্ডসের কমিটি রুমে ব্রিটেনের সাবেক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী বেরানাস বার্মার উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ও ব্রিটেন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রভাবশালী লর্ডস সদস্য ও এমপিরা। যুক্তরাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি তারা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অনুষ্ঠানে আগত ব্রিটিশ লর্ডস ও এমপিরা। তারা বলেন, উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বের কাছে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান তারা। How much we in the United Kingdom enjoy such a fantastic and close relationship with Bangladesh. Economy with the Prime Minister's leadership has expanded so dramatically, so successfully, and I'd like to add my congratulations to the Prime Minister for being re-elected and doing such a good job. এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বর্তমানে যে ওনার ফোর্থ টেনিওর, সবাই তাকে কংগ্রাচুলেট করেছেন এবং কনজারভেটিভ, লেবার, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সবাই বলেছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একযোগে কাজ করতে চান যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2017 সালে 1.1 মিলিয়ন রোহিঙ্গা থেকে আশ্রয় দিয়েছেন, এক্সাম্পল তৈরি করেছেন পুরো বিশ্বের কাছে, এটি তারা সবাই প্রশংসা করেছেন। অনুষ্ঠানে ব্রিটিশ লর্ডস পল বোটেং ও ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের চেয়ারম্যান রিচার্ড হোল্ডেন এমপি ছাড়াও ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য রাখেন আফজাল খান, টম হান্ট ও স্টিফেন টিমস। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।